একটা মেয়ে কাছে একটা ছেলে কি চায়? একটু ভালোবাসা, একটু আদর, সোয়াগ, ভালোবাসা দিয়ে যদি সেই পুরুষটা ধরে রাখতে পারে, আল্লাহর কাছেও ভালো, মানুষের কাছেও ভালো। কিন্তু সব কাজই নেক পাওয়া যায়, একটু আদরই তো নেবে, একটু ভালোবাসে তো হবে। আর না হলে মানুষের দুইটা তরফের জিনিস বানায় কেমনে? একটা ছেলে একটা মেয়ে যদি ভালোবাসা শুধু দোয়াগতে নাই থাকতো, আর ভালোবাসার জন্যই তো দুইটা জিনিস বানাইছে। কে যদি, আচ্ছা কে যদি পূর্বাসে বসে আপনার ভালোবাসা আপনি দিতে পারবেন তো? জি অবশ্যই। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো নে ভাই, অল্প মতন ভালো আছেন। অল্প মতন ভালো আছেন। তো আপা আপনার নাম কি? আমার নাম শিরিন আক্তার। বাহ, খুব সুন্দর নাম। তো শিরিন আপা দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সাভার রেডিও কলোনি। সাভার রেডিও কলোনি। তো শিরিন আপা আপনার জীবনের গল্পটা বলেন। জীবনের গল্প কি ভাই, ছোটকালে মা বাবাকে বিয়া দিয়েছিল তার বন্ধুর ছেলের কাছে, বাবা গৃহস্থ। আচ্ছা। আমরা গৃহস্থ নিয়ে বিয়া সাজিয়ে দিয়েছিল, বললাম যে বাপ মা পালছে লালছে, বাপ মার কথা শুনতে লাগে। ছোটকালে বিয়া সাজিয়ে দিয়েছিল, বাপ মার পছন্দ মতন বিয়া করছি, ছেলে ভালো না, মদ খায়, গাঞ্জা খায়, মাগিবাজি করে, আয় অত্যাচার করে, এরপরও থাকতে চাইছি, সে আর রাখিনি। সে একটা আমার বাচ্চা দিয়ে বাপের বাড়ি রাখে, পরে একটা মেয়ের সাথে সম্পর্ক করে বিয়া সাজি করে আর আমার নিতে আইনি। পরে আমিও তবে গেছিলাম স্বামীর বাড়িতে, উপজাই গেছিলাম, স্বামী তো আমার খেলায় দিছে, ওর অবশেষে আমার তালাক দিয়ে দিছে। পরে অবশেষে মার্ডার টেনশন টেনশনে মারা গেল। বৃদ্ধ একটা বাবা আছে, আমরা চারটা ভাই চারটা বোন, তখন সবার ছুটুই আমি। একটা বাচ্চা আছে 7 বছরের, বাচ্চাটার কিডনির সমস্যা, আগে সেলাই মেশিনের কাজ করে খাইতাম, বাচ্চার জন্য সেলাই মেশিনটা বের চালাইছি, এখন আর সেলাই মেশিনের কাজ করে খাইতে পারি না, মানুষের বাসাতে কাজ করে খাই। এত কষ্ট না করে তো বিয়ে শাদী আবার করতে পারেন? বিয়ে শাদী তো বসার জন্য তে আবার প্রতিবেদনের সামনে আসছি, এর আগে কয়েকটা প্রতিবেদন করছিলাম, মিথ্যা কথা কয়ে লাভ নেই ভাই, সবাই 1000-2000 পুরা হেল্প করছে, কিন্তু আমার পাশে খাড়ায়নি কেউ, বিয়া শাদীর কথা কইনি। বিয়া শাদী যদি কতো যে আমি বিয়া করতাম মোবাইলের মাধ্যমে কি বাস্তবের মাধ্যমে, তো আমি বিয়া শাদী করে একটা মানুষের কাছে আমি থাকতে পারতাম, তাহলে আর প্রতিবেদনের সামনে আসতাম না। তো এরকম কি কখনো হয়েছে কেউ আপনাকে দেখে ক্র্যাশ খাইছে? না না, যে পাগল হয়েছে বা আপনাকে ভালোবাসার অফার দিছে? জি না, দিছিল দে আর কি, কিন্তু আয়া সে পছন্দ হয় না, আমার বলে চেহারা নাই ঢং নাই, এর জন্য ফিরা ফিরা যায় না। চেহারা নাই ঢং নাই কে বলছে? কত সুন্দর চেহারা মানুষ, এর জন্য চেহারা নাই ঢং নাই বলে তার জন্য একটু প্রতিবেদনের সামনে আসতে লাগে। যারা আটা মাইকা ইউটিউবে সামনে আইতে পারে, সাজগাজ করে আর মানুষের লগে হারামি করতে পারে, বেমানি করতে পারে, তার আর খাওয়া আছে, তারাই ভালো থাকে। এর জন্য আমার আর পছন্দ করে না, আর এর জন্য আমি তো মানুষের লগে হারামি করতে পারি না, এর জন্য আমার কাছে মানুষের ভিড়ে না, বিয়ের সাথে প্রস্তাব দেয় না। আচ্ছা, তো ইউটিউবে আসলে তো মনে করেন অনেক ছেলেরা অনেক রকম কিছু ভালোবাসা পেতে চায়, তো দিতে পারবেন তো ভালোবাসা? হ্যাঁ অবশ্যই, আমি একটা নারী, একটা নারী একটা পুরুষের কাছে, পুরুষে কি চায় একটা নারীর কাছে একটু ভালোবাসা চাইবে, এর বেশি তো চাইবো না। আল্লাহর কাছে ভালো কেমনে? একটা নারী যদি একটা পুরুষে যদি নারীর নারীটা একটা পুরুষের ধরে রাখতে পারে, আল্লাহর কাছেও ভালো, মানুষের কাছেও ভালো। আমি চাই না যে আমি একটা নারী, আমি একটা জিনিস আমি 10 জনকে দেখাই, আমি একটার কাছেই সংসার করতে চাই। আচ্ছা, মানে দেখাইলে একজনকে দেখাইবেন? জি। ভালোবাসলে একজনকে বাসবেন? জি, ভালোবাসা কিন্তু অনেক প্রকারই আছে, মা বোন ভাই বোন, কিন্তু আত্মার যে একটা ভালোবাসা আছে, হৃদয়ের যে একটা ভালোবাসা আছে, একজনের লোকে শেয়ার করা যায়। আচ্ছা, তো আপনার নাম কি বললেন? আমার নাম শিরিন আক্তার। শিরিন আক্তার। জি, বলে কি যে ভাই রে, আমি শীতের মাসে আমার বহুত কষ্ট হয়, আমার বাচ্চাটার নিয়ে আমার কেউ যদি কোনো ভাইয়ে যদি আমার একটা মেশিন কিনা দিত, তার দ্বারা আমি বয়া বয়া কাজ করে খাইতে পারতাম, আর আমার বাচ্চাটারও চিকিৎসা চালাইতে পারতাম, আমার বাচ্চারও অনেক কষ্ট হয়েছে। দর্শক, আপনারা যদি সিনাপার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01409794467। আমি নাম্বারটা আবারও বলছি, 01409794467। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু শিরিন আপার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।